হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা সিরিজের, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এই যে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে ছুটি হাতে নিয়ে, এখন এখন তো সেটা। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইমই যাচ্ছি সাউথ সিটি মলে। যত সম্ভব আইডিয়া আছে হচ্ছে বিগ বাজার, সেন্ট্রাম আর কিনা জাংশন সবগুলো মিলিয়ে সাউথ সিটি মল। কী খাবার ট্রাই করবো সেটাও দেখাবো এই ভিডিওতে। আমার যদিও কোনো আইডিয়া নেই খাবারের ভিডিও সম্পর্কে। আর কলকাতা তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর তোমরা যতগুলো ভিডিও দেখতে পাবে একটা সোয়েটারই দেখতে পাবে, কারণ আমি ভেবেছিলাম আমরা সোয়েটার আনিনি, ভাবলাম ঠান্ডা নেই, সব নিয়ে চলে এসেছি। ষোলো বললি না, তো তার জন্য দারুণ করে সাজিয়েছে, সেটা এখনো আছে, ঠান্ডা নেই সত্যি। আর আমরা আসার সময়তেই দেখলাম এটা। আর এখানে 16 লেখা কেকটাও খুব সুন্দর দেখতে লাগছিল। আর যেহেতু আমরা গেছিলাম 26 জানুয়ারি, তার জন্য মানে প্রচুর ভিড় ছিল, বিশেষ করে ফুড কোর্টে। মলটা যেহেতু প্রচুর বড়, তার জন্য ভিড়টা কতটা বোঝা যাচ্ছিলো না, কিন্তু ফুড কোর্টে অনেক ভিড় ছিল। তো এখন আমরা মলটাকে ফার্স্টে ঘুরে দেখছি। এখানে আমি তো ভিডিও করতে ব্যস্ত আর কি, দেখবো ভিডিওর মধ্যেই আমার দেখা হয়। এখানে স্মিতা, তোমার আর দাদা তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু হয়তো বলছিলাম, হয়তো ওরাও দেখছে খুব, আমি ওদের ফটো ভিডিওতে নিচ্ছিলাম। এরপর আমরা চলে যাবো হচ্ছে ফুড কোর্টে। তারপরে পৌঁছার পরে মোমো এসব খেয়ে নিয়েছিলাম, তার জন্য মানে তখন আর সেই মুহূর্তে কিছু খাওয়ার ইচ্ছে লাগছিল না, তার জন্য সেরকমভাবে কিছু ট্রাই করা হয়নি। আর তবুও দাদা খুব জিদ করছিলো যে কিছু খাওয়ার জন্য, তার জন্য চিকেন পপকর্ন নিয়েছিল। সে চিকেন পপকর্নটা এখান থেকে জাস্ট ট্রাই করেছিলাম, আর সেরকম কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর কিছু এখানে খাইনি। তো চিকেন পপকর্ন তার জন্য অলরেডি যেমন কেএফসিতে টেস্টটা তেমনই ছিল, অন্য কিছু ট্রাই করলে বলতে পারতাম যে কেমন লাগছে খাবারটা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। তো তোমাদের সাথে দেখা হবে কলকাতার আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে।